Hey my YouTube family, welcome back to a new video. Galaxy of Controversy তে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি আবারো একটা নতুন ভিডিওর সাথে। সেই ঘিসা পিটা পরকিয়ার টপিক কি আর বলবো বলো, যারা পরকিয়া করেছে তারা নাকি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাছে স্বীকারোক্তি দিচ্ছে না যে তারা পরকিয়াকে পাশাপাশি রেখে এখন পরকিয়াটাকে লিগাল করে নেওয়ার প্রচেষ্টায় রয়েছে উইদাউট ডিভোর্স। এটা পসিবল নয়, এটা জাস্ট একটা গুজব। আর বলে দিতে পারি যে ওই যে বলে না, কিছুদিন আগে থাকতেই বলছি, ঝড় আসার আগে যখন একটা শান্ত মুহূর্তের পরিস্থিতি আর কি হয়ে যায়, সেই সময় যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেটাকে বলা চলে, তো সেই রকম একটা ব্যাপার হচ্ছে। এরা কিছু একটা করতে চলেছে যেটা এখন চুপচাপ কয়েকদিন বসে বসে মানুষের কথাগুলোকে হজম করছে, নীরবে হজম করছে। যখন এরা কিছু একটা দেবে, এদের এক্সপেকটেশনে আছে যে তখন একদম বুম জাস্ট একটা হবে। বলে রাখি, দীপ্ত সরকার কিন্তু ইতিমধ্যে ওই মুম্বাইতে পৌঁছে সেখানকার ওই সি ওই যেখানে আর কি কাজ করে সেখান থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়ে সেটা শেয়ার করেছে নিজের স্টোরিতে, এবং যে প্লেস থেকে ও শেয়ার করেছে সেই জায়গাটা চেকিং করেছে যাতে মানুষ বিশ্বাস করে যে ও চলে গেছে। এরকম অনেক চেকিং আমিও দিতে পারি কোথাও না গিয়ে, সেটা কথা নয়। যাই হোক, সে যখন দিয়েছে সেটা যখন আমাদের মানতে বাধ্য করা হচ্ছে, বলা হচ্ছে যে হ্যাঁ আমি সত্যিই কলকাতাতে নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেই শুধু সেটা বলা হচ্ছে, কারণ প্রোফাইলে কিছু পোস্ট হচ্ছে না, সেটা শুধু যাচ্ছে হচ্ছে স্টোরিতে। আর স্টোরিটা কারা কারা দেখছে সেটা নিশ্চয়ই সেও লক্ষ্য করছে, তাই তাদেরকে দেখানোর জন্যই সে বেসিক্যালি ওটা শেয়ার করছে। আরেকটা জিনিস, দীপ্ত সরকারের বইয়ের সেই গোলাপি চিঠিটার কথা মনে পড়ছে? যে গোলাপি চিঠিটার জন্য দীপ্ত সরকার সবার প্রথম তার বউকে একটা মাত্র চড় মেরেছিল, তা সেই গোলাপি চিঠিটা জানো কি, যে এই গোলাপি চিঠিটার পেছনেও একটা রহস্য আছে। সেটা হচ্ছে গিয়ে এই দীপ্ত সরকার কিন্তু তোমাদেরকে বলেনি। বক্তব্য আসলে দীপ্ত সরকার নিজে যখন সেরকমটাই সবাইকে সে প্রেটেন্ড করানোর চেষ্টা করে। তোমরা এইটুকু তো বুঝতে পেরেছো যে কারো স্ত্রী কারোর পাশে বসে এই ধরনের চিঠি লিখতে পারে, স্বাভাবিকভাবে লিখতে পারে না। আগেকার দিনের প্রেম ভালোবাসায় চিঠি মানুষ লিখত, রাগানোর জন্য, খেপানোর জন্য, বা ঝগড়াঝাটি হলে তখন একটু লিখত, মানে তখন একটা কাব্যিক মনোভাব মানুষের মধ্যে ছিল। এখন যেটা পুরো ধুয়ে মুছে যাচ্ছে আস্তে আস্তে, নস্টালজিয়া ভাবটা চলেই যাচ্ছে, এখন ওই হোয়াটসঅ্যাপে হুম হ্যাঁ ও ওখানেই ব্যাস শেষ কথাবার্তা। তো সেই রকম একটা সময় সে তার স্বামীকে এই ধরনের চিঠিটা হয়তো কোনো একটা ফানি ওয়েতে লিখেছিল, আর সেটাই সে তুরুপে তাস হিসেবে ব্যবহার করেছে নিজের অস্ত্র হিসেবে। ঠিক যেরকম ভাবে আমাদের জুলিয়েটকে সে উপদেশ দিয়েছিল যে তোমাকে যখনই মদ্যপ অবস্থায় এসে কিছু কথা বলবে, তুমি ঠিক সেই মুহূর্তের একটা সুযোগ নিয়ে সিন ক্রিয়েট করে বেরিয়ে আসবে, তার আগে যেন ব্যাগ গুছানো থাকে, অবশ্যই ডকুমেন্টটা পাশে থাকে, আর সোনা গয়না তো আগেই তুলে নেবে, তোমার মা যেহেতু তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে সেখানে রয়েছে। কেউ আমাকে একজন কমেন্ট করেছে, সম্ভবত মৌসুমী ভট্টাচার্য, হ্যাঁ তো তিনি কমেন্ট করেছিলেন যে স্যালারি এত টাকা 69,000, সত্যিকারে কথা বলতে এ বিষয়ে আমার কোনো বিন্দু মাত্র নলেজ নেই। আমাকে যিনি কমেন্ট করেছিলেন আমি তার কমেন্ট দেখে শুধু একটা আইডিয়া করে বলেছিলাম, এত হতে পারে না হয়তো, বাট মিনিমাম 20,000 তো হতেই পারে জুলিয়েটের বাবার স্যালারি। মানুষ যদি 20,000 টাকা স্যালারি পায় তার কি কোনো মিনিমাম সেভিংস নেই? একটা এমার্জেন্সির জন্য তার কোনো মিনিমাম সেভিংস নেই? মেয়ের বুকে ব্যথা হোক, ছেলের কিছু হোক, নিজের কিছু হোক, বা তার ফ্যামিলির অন্য কোনো মেম্বারের কিছু হোক, তাকে নেক্সট মান্থের স্যালারি অবধি সেটার অপেক্ষা করতে হবে? এই ধরনের ভুয়ো বুজগুবি কথাবার্তার কোনো এখানে কিন্তু মানে হয় না। ছেলের বাবার উপর দাপটিয়া গলায় চিৎকার করছি, নিজের মেয়ের দোষটাকে করে ফেলেছি, এরকম ছোটখাটো ভুল হতে পারে আমি মেনে নিচ্ছি, ও তো মেনে নিয়েছে ও দোষ করেছে, ও তো বলে দিয়েছিল যে হ্যাঁ ও সব ভুলে ভিডিও করবে না কিন্তু সংসার করবে ওর সাথে। আবার সেই মেয়েই কিন্তু একাধারে বলে গেছে সারাক্ষণ সালিশি সভার পর থেকে, তুমি ডিভোর্স পেপার রেডি করো, আমি তোমার সাথে সংসার করব না। এই কথাটা যখন দীপের বাবা বলল তখন কিন্তু জুলিয়েটের বাবা কথাটাকে কাটেনি মাঝখান থেকে, সেই কথাটাকে ছাপিয়ে কিন্তু উনি বলে দিলেন যে কেন আমার মেয়ে কি গয়নাগুলো লুকিয়ে রেখেছিল, লুকিয়ে রাখতে গিয়েছিল? অমানবিক কথাবার্তা তো এখানে। একটা বাড়ির বউ জানবে না বাড়ির বউয়ের মানে কোথায় কি জিনিসপত্র রাখা আছে না রাখা আছে, নাকি তার উপরে সমস্ত সময় সিসিটিভি ক্যামেরার উপর মানে মতন নজরদারি করা হবে? ওরা সেরকম মানুষ, ও সেটা বোঝাতে চাইছে, কিন্তু আদৌ তো সেরকম নয়, তাহলে নিশ্চয়ই নিজেদের বাড়ির গয়নাগুলো নিয়ে বেরোতে দিত না। ওরা যে ধরনের মনোভাবের মানুষ, নিজেদের বাড়ির গয়নাগুলো নিয়ে নিশ্চয়ই ওরা বেরোতে দিত না। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সবাই বলছে
যে ওর কল রেকর্ডিংও সেটা শোনা যাচ্ছে। আমাকে একজন বলেছে সবাই অর্ধেক অর্ধেক কল রেকর্ড কেন দেয়। আরে ভাই, অর্ধেক অর্ধেক কল রেকর্ড তো আমরা নিজেরাও পাই, ওরা পুরোটা দিতে চায় না কল রেকর্ড। পুরোটা দেবে কি করে? সেই কথার মধ্যে কত এরকম কথা হয়েছে বলতো, যে কথাগুলো শুনলে মানুষ বুঝতে পেরে যাবে কে সত্যি আর কে মিথ্যে। তা পুরো কল রেকর্ডটা কেউ দেবে কি করে? সেখান থেকে কিছু তো চেঞ্জেস দিতে হবে বা কিছু তো কাটছাট করে মানুষকে শোনাতে হবে, যাতে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার হয়ে কথা বলছে অন্তত তার পক্ষটা সেখানে ক্লিয়ার থাকে। অবশ্য আমি সেটা করিনি, আমি কোনো কাটছাট করিনি, যে যেখান থেকে যতটুকু দিয়েছে আমি ততটুকুই দিয়েছি ভাই। এবার হ্যাঁ, সেখানে যদি কেউ এক ঘন্টার কল রেকর্ড চালায়, এটা তো পসিবল নয় যে আমি এক ঘন্টার কল রেকর্ড আমার ভিডিওতে দিয়ে দেবো। সেখান থেকে কিছু পয়েন্ট কালেক্ট করে বাস সেটুকু আমি শেয়ার করেছি। চলে আসি মূল টপিকে আবার। কৃষানোর জন্য যে এত এত টাকার গিফট পাঠানো হচ্ছে, এত এত টাকা ওকে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে অনেক মানুষের অবজেকশন। কি একটা অনাথালয় যদি এই টাকাটা দেওয়া হতো বা একটা অনাথ বাচ্চাকে যদি এইসব সুবিধাগুলো দেওয়া হতো, এই টাকাগুলো ডোনেট করা হতো, তাহলে হয়তো এটা একটা পুণ্যের কাজ হতো। যার কাছে আছে তাকে না দিয়ে একটা অনাথ বাচ্চাকে এগুলো করলে বোধ হয় বেশি বেটার হতো। এক্ষেত্রে আমি একটা কথা বলি, ম্যান্ডিও কিন্তু একটা সময় প্রচুর গিফট পেয়েছে। তার মানে কি ও ভিখারি? না, মানুষের ভালোবাসা কখনো কিন্তু ভিক্ষাবৃত্তি হতে পারে না। মানুষ ভালোবেসে ওকে যেরকম জিনিসগুলো পাঠিয়েছিল, এখনো কিন্তু মানুষ ভালোবেসে বাচ্চাটাকে জিনিসটা পাঠাচ্ছে। হ্যাঁ, যদি বলো বাবা মাকেও কেন পাঠাচ্ছে, সেটা তাদের এক্সট্রা ভালোবাসা, তাদের আছে টাকা, তাই তারা পাঠাচ্ছে। তোমরা কি দেখতে গেছো তাদের মধ্যে কেউ কোনোদিন কোনো অরফানেজে জিনিস দিয়েছে কিনা, বা কেউ কাউকে কোনো গরিবকে টাকা দিয়ে সাহায্য করেছে কিনা? এটার গ্যারেন্টি তো কেউ দিতে পারবে না। কে কাকে তার কতটা টাকা দেবে, কে কাকে কতটা গিফট পাঠাবে, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর যারা এত চিৎকার করছে যে গরিব মানুষকে দিক, অনাথালয়ে দিক, অনাথালয়ে দিক, তারা কোনোদিন নিজের বাড়ির লোকেদেরকে কি, মানে বাচ্চাদেরকে কি বিনা স্বার্থে কোনো জিনিস কিনে দিয়েছে? উইদাউট এনি ওকেশন কিনে দিয়েছে? নজরে দেখতে গেলে হয়তো তারাও সেটা করেনি। এবং যারা চিৎকার করছে তারাও হয়তো কোনোদিন এরকম কোনো অনাথ বাচ্চার কোনো সাহায্যে আসেইনি। আর যদি বাইচান্স এসেও থাকে, সেটা হয়তো 100-এর মধ্যে 2% মানুষ, 100 ভাগের মধ্যে 2% মানুষ এসেছে। কৃষাণকে যারা দিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত মতামত, সেটা নিয়ে কাটাছেঁড়া করারই বা কি প্রয়োজন? আমি তো এটা ভেবে পেলাম না। তার জন্মদিন, তাকে সবাই ওয়েল উইশেস দিচ্ছে, সেটা তার প্রাপ্য, সেটা তার পাওনা ছিল তাই পাচ্ছে। হ্যাঁ, এবার সবাই বলবে যে ওর মা পরকীয়া না করলে কি এই ধরনের জিনিসগুলো পেত? না পেত না, করেছে বলেই পাচ্ছে। অবশ্যই সে একটা অনাথের থেকে কম কিছু তো জীবন কাটাবে না। যদি লিগাল কাস্টাডি মায়ের কাছে যায়, মা কি ধরনের লাইফস্টাইল দেবে? রাজপ্রাসাদ থেকে টেনে এনে কুড়ে ঘরের মধ্যে ফেলবে, মা তো খুব ভালো লাইফস্টাইল দেবে। জুলিয়েট এখন বলতে চাইছে ও কন্ট্রোভার্সিয়াল টপিক ছেড়ে দিয়ে ও ডেইলি ব্লগিং পারলে শেয়ার করবে যেখানে আছে। তার মানে ও এই মুহূর্তে যেখানে আছে সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য এমন কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবে যেখান থেকে ও ডেইলি ব্লগিংটা আমাদের সাথে শেয়ার করতে পারবে। বেশি করে শেয়ার করতে পারার এটাই হচ্ছে রিজন, কারণ মানুষকে দেখাতে হবে যে ও অ্যাকচুয়ালি দীপ্ত সরকারের বাড়িতে নেই। এই জিনিসটাতে মানুষকে ভুল প্রমাণিত করতে হবে। রেস্টুরেন্টে লাঞ্চ, লাঞ্চটা কেন করেছে এটা হচ্ছে সবার প্রশ্ন, যে ওরা কি গোপনে রেজিস্ট্রি সেরে নিয়েছে তাই জন্য রেস্টুরেন্টে সেদিনকে সেলিব্রেশন হলো? না না, কোনো কিছুই হয়নি, একটা জিনিসেরই সেলিব্রেশন হয়েছে, সেটা হচ্ছে মা বাবা দীপ্ত সরকারকে মেনে নিয়েছে। ইয়েস, এটা হচ্ছে আসল রিজন। মা বাবা দীপ্ত সরকারকে মেনে নিয়েছে, সেই কারণেই মা বাবার মানে অনুমতিতে সেদিনকে সবাই মিলে একটা কথাবার্তা হয়েছে। কারণ বাড়িতে যখন গিয়েছিল দাদা তো লাক মেরে বের করে দিয়েছিল, তাহলে সেই কথাবার্তাটা তো অসম্পূর্ণ রয়ে গেছে যেখানে মা বাবা রাজি রয়েছে। যতদূর কথা এই গয়নাগাটি, কার মাধ্যম দিয়ে কোথা থেকে বেরিয়ে এসেছে তোমরা কি কেউ জানো? সেই মুহূর্তে কি কেউ উপস্থিত ছিল কোথাও? কি কেউ স্বীকার করেছে এই কথাটা? দেখো, যারা যে পয়েন্টটাতে স্টিক করে সেই কথাটাকে কন্টিনিউ করে গেছে, তার মানে সেই কথাটার মধ্যে কিছু তো সত্যি রয়েছে। এই যে বলছে যে পিসমশায়ের মেয়ের এত কিছু ছিল, যা রটেছে তার কিছু তো ঘটেছে, তার মানে এদের বাড়ির গয়নাগুলো যে নেই, চুরি গেছে বা কেউ নিয়ে চলে গেছে, যেটাই হয়ে থাকুক না কেন, তাদের অজানাতেই হয়েছে, তো সেখান থেকে যেটা রটেছে তার কিছু তো ঘটেছে, এটা তো মানতে হবে। তাহলে সেই গয়নাগুলো তো আকাশে উড়ে গেল না। তারা বলতে পারে যে হ্যাঁ, নিজের গয়নার সাথে আমার গয়নাটাও নিয়ে গেছে। অ্যালিগেশন যদি দেওয়ার হয় এটুকু দেবে, ছেলের তাহলে জিনিসগুলো নিয়ে যেত এই কথাটা তো বলতো না। ওদের তো শখ যায়নি যে বাড়িতে এত খরচা হচ্ছে, যারা এত বুঝে বুঝে কয়েনের হিসাব রেখে যারা চলে, যাদের বাড়িতে এত খরচা হচ্ছে, তারা এই মুহূর্তে গিয়ে ছেলেকে সোনার চেন থেকে নিয়ে সমস্ত কিছু কিনে দিচ্ছে, তাদের তো টাকাটা ফ্রিতে আসেনি। হ্যাঁ, মানছি যে ওদের ভিডিও থেকে রেভিনিউ আসছে, সেটা কতদিন? ওর যদি হাজতবাস হয় সেই রেভিনিউ এর ইনকামে ওর সংসার কতদিন চলবে, সেটাও তো দেখার বিষয়।
জুলিয়েটের বাবা নিজের দাপটে সেই কথাগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করছে যখন দীপের বাবা বলছে, অথচ নিজে এই দাপটটা দেখিয়ে কিন্তু 5 বছর ধরে মেয়ের ওপর এই অত্যাচার হয়েছে, কখনো পুলিশে গিয়ে কমপ্লেন করেনি, 1 বছর নাকি তার মেয়ের সাথে কোনোভাবে ছিলই না, তারপরেও তার মেয়ে মেনে নিয়ে সবটা সংসার করেছে। কল রেকর্ডে আমরা স্পষ্ট শুনতে পেয়েছি যে হ্যাঁ আমি ওর সাথে সংসার করব সবটা, হ্যাঁ হ্যাঁ কল রেকর্ডেই তো শুনতে পেয়েছি, আমি ওকে বলেছিলাম যে সবটা ভুলে যাও, যা হয়েছে সবটা ভুলে যাও, আমি তোমার সাথে সংসার করব। এদিকে যখন দীপের বাবা কথাটা বলল যে ও সালিশি সভার পরের দিন থেকেই প্রত্যেকটা ক্ষণে এই কথা বলে যাচ্ছে আমার ছেলেকে যে তুমি ডিভোর্স পেপার রেডি করো আমি কিন্তু চলে যাবো, তুমি ডিভোর্স পেপার রেডি করো আমি চলে যাবো, যার মাইন্ডসেট হয়ে গেছে যে চলে যাবে, সে ব্যাগ গোছায়নি, সে তাড়াহুড়ো করে ওই জিনিসগুলো নিয়েছে, তাড়াহুড়ো করে ওই জিনিসগুলো নিয়েছে। আর এই কথাটা বলার পর ওকে 3 দিন সুযোগ দেওয়া হয়েছে এই পৃথিবীর আলো দেখার, এত নিকৃষ্ট ফ্যামিলি সেই সুযোগটা ওকে দিয়েছে। ইভেন ওর মা বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা ওর মা বেরিয়ে গেছে, রাত অব্দি তারা অপেক্ষা করেছে। ওর স্টেটমেন্ট অনুযায়ী ওকে একবার বলেছে কি রে তুই ডিভোর্স নিবি, এই কথাটা নাকি দীপ বলে বেরিয়ে গেছে, হাফ মদ খেয়ে এসে দীপ এই কথাটা বলে বেরিয়ে গেছে। তারপরে নাকি আবার ফুল মদ খেয়ে টুল্লি হয়ে এসে ওকে আবার এই ধরনের অ্যালিগেশন গুলো দিয়েছে, উল্টোপাল্টা কথা বলেছে। মানে একটা মানুষ কতবার ধরে মদের সেশনটা চালায়, মানে ঠিক যেরকম ভাবে তপাদির বক্তব্য অনুযায়ী যে পরকীয়ার ফার্স্ট স্টেপে পা দিয়েছে, সেরকম ভাবে ও মদ্যপানের ফার্স্ট স্টেপটা করে এসে ওকে একটা প্রশ্ন করেছে, আবার সেকেন্ড স্টেপটা করে এসে ওকে নানান রকমের অ্যালিগেশন গুলো দিয়েছে, উল্টোপাল্টা কথা বলেছে। তারপর কথাবার্তা বাড়তে বাড়তে মারধর অবধি চলে গেছে। তারপর তো নোড়া হাতে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করেছে, চুড়িদার পাল্টেছে, ব্যাগ নিয়েছে, এভিডেন্স, এই এভিডেন্স বলছি, ছিছি কি কথা বলছি, ও নিয়েছে হচ্ছে ওর ডকুমেন্ট, কিন্তু ছেলেটা পাশে বসে বসে ফোন দেখছিল, তাকে নেওয়ার কথা ওর মনে নেই। কখন মনে পড়েছে? যখন জনগণ এই কথাগুলো বলেছে, যখন জনগণ বলেছে, প্রথমে কি বললো, বাড়ি থেকে আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি, তারপর জনগণের চাপে কি বেরোলো, আমি আমি কয়েকটা জামা কাপড় নিয়েছি যেটা আমি দীঘা থেকে এসে ব্যাগ গোছাইনি, মানুষ কুটিয়ে কুটিয়ে ভিডিও দেখে কি বার করলো, ব্যাগ অলরেডি খালি ছিল, কিন্তু তারপরে ও যখন ব্যাগটা ভর্তি করেছে সেটা কাউকে দেখায়নি, কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাছে কথাটা কি গেল যে আমি ব্যাগটা পুরোপুরিভাবে খালি করিনি, এখন কি বলছে আমি আমার সেফটির জন্য আমি কোথায় আছি বলতে পারবো না, অথচ পেঙ্গুইন রেস্টুরেন্টের যে বসিরহাটে এবং সেখানে যে ওর ভিক্ষা মায়ের বাড়ি আছে, তারপরে ও এখন যে দীপ্ত সরকারের বাড়িতে ওকে দেখা গেছে সেই সব কথাগুলো অলরেডি লিক আউট হয়ে গেছে। প্রাক্তন স্ত্রীকে দীপ্ত সরকার টেনে আনলো কেন? নিজেকে সৎ প্রমাণ করার জন্য, নিজেকে সৎ প্রমাণ করার জন্য নিজের কথাই যথেষ্ট নয়, প্রাক্তন স্ত্রীকে টেনে আনতে হলো, তার নাম্বার অব্দি জোগাড় করে ফেললো। ওর স্ত্রী কতটা ভয়ঙ্কর ছিল জানি না, তবে ও ভীষণই একটা ভয়ঙ্কর ছেলে, হ্যাঁ ও ভীষণই একটা ভয়ঙ্কর ছেলে, যে নিজের মতলবের জন্য কিসি ভি হদ তক যা সকতা হ্যায়, এরকম একটা ব্যাপার, যে কোনো মূল্যে ও নিজেকে সৎ প্রমাণ করতে চাইছে। এই জন্য এখন প্রেমিকাকে বলেছে যে কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়ো একদম সোজাসুজি ডেলি ব্লগিং এ চলে যাও। কেন রে ভাই, টাকা পয়সার অভাব পড়েছে? টাকা পয়সার অভাব পড়েছে মনে হচ্ছে না, এবার হয়তো জমানো টাকাগুলো শেষ হতে বসেছে, কয়েকদিন তো বেশ ফুর্তি হয়েছে, এবার হয়তো টাকা পয়সাগুলো শেষের দিকে হয়ে যাবে, তাই চিন্তা আমি তড়িঘড়ি করি এবার কাজকর্মের দিকে মনোযোগ দিই, নাহলে তো আমার হবে না, টাকা পয়সাটা আসবে না, আমারও তো রেভিনিউ চাই, কারণ কোর্টে গিয়ে প্রমাণ তো করতে হবে আমাকে যে হ্যাঁ আমি আমার ছেলেকে রেখে দেওয়ার মতো সামর্থ্য রাখি, এমন কিছু পড়াশোনা তো ও কমপ্লিট করেনি বা এমন কিছু চাকরিরতা তো নয়, আর ইউটিউবটাকে আর্নিং হিসাবে দেখিয়ে যদি ছেলের কাস্টাডি নিতে যায় সেটার জন্য তো ওর ইউটিউবের ইনকামটাকে রানিং থাকতে হবে, ওর ভিডিওর প্রত্যেক দিনের রেগুলারিটি থাকতে হবে, সেগুলো তো দেখাতে হবে, তাই ডেলি ব্লগিংটাও খুব তাড়াতাড়ি স্টার্ট করতে চাইছে আর কি। প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, আর মানুষকে কি ধোঁয়াশার মধ্যে রাখছে যে না আমি কিন্তু কোনোভাবেই এরকম ধরনের কোনো কাজ করছি না, আমি অত্যাচারিত হয়েছি আমার শ্বশুর বাড়ির দ্বারা, তাই আমি এই ধরনের গা ঢাকা দিয়ে বেরিয়ে আছি। কেন আমি যদি অত্যাচারিত হয়ে থাকি, তাদের ভয় নেই যে তারা এসে আমার উপর অ্যাটাক করবে? তাদের ভয় নেই যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে আমার বাড়িতে হামলা করবে? যার বাবা কিনা পুলিশের গাড়ি চালায়, তার বাবা যদি একটা ফোন করে বাড়িতে নিশ্চয়ই পুলিশ চলে আসবে, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হিম্মত আছে হুটহাট গিয়ে তার বাড়িতে উঠে পড়ার? এই তো এতদিন ধরে রয়েছে, ও কোথায় আছে সেটা খোঁজ নেওয়ার জন্য তো ওর বাড়ি চলে যেতে পারতো। ম্যান্ডি যখন বাড়ি ছিল না, ম্যান্ডির বাবার বাড়িতে সবাই গেছে তো, শ্বশুর বাড়িতে গেছে তো যখন ও তালা খোলেনি, তাহলে আশেপাশের বাড়িতে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, পিসোর বাড়িতে তো সবাই যেতে পারতো, কেউ কি গেছে? কেউ কিন্তু যায়নি, একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছে যিনি, তিনি গেছেন বলেই সবার এত জ্বালা। আসলে গিয়েছে বলে হয়তো কিছু সত্যি আমরা জানতে পেরেছি, তবে হ্যাঁ এখন সবাই বলবে তুমিও কি চামচাগিরি করছো? না না, চামচাগিরি মোটেই করছি না, প্রত্যেকের কথা বলার বাচনভঙ্গি আলাদা হয়, কেউ অশ্লীল ভাষা প্রয়োগ করে কথা বলে, কেউ নিজের মতো করে নিজের বাচনভঙ্গি অঙ্গভঙ্গির দ্বারা কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি কারোর কথা কাটতে পছন্দ করি না, যেটা যার ওয়ে, যে যার চ্যানেল থেকে যেভাবে ভিডিও করছে করছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি আমার চ্যানেলের মধ্যে কোনো অশ্লীল অকথা কুকথা ছড়াবো না, ব্যাস এইটুকু হচ্ছে আমার মুদ্রা টপিক।
এবার তোমাদেরকে যেটা বোঝাতে এসেছি, এত গড়গড় করে বলে যাওয়ার পর আমি একটা জিনিসই বোঝাতে চাই, তোমরা কি আলটিমেটলি বুঝতে পেরেছো? খুব শিগগিরই আমাদের কাছে কিন্তু একটা নতুন নাটক আসতে চলেছে, যে নাটকের জন্য আমি তোমাদেরকে আগাম অ্যালার্ট করে দিলাম। কারণ এই যে ব্লগ আসবে, ব্লগ আসবে, ব্লগ আসবে, আসছে, খুব তাড়াতাড়ি ব্লগ আসছে। আর কালকে যেহেতু ছেলের জন্মদিন, সকালবেলা তোমরা এই ভিডিওটা আমার পাচ্ছ, ততক্ষণে তো সোমবার হয়ে যাচ্ছে, আর সোমবারই যেহেতু ছেলের জন্মদিন অর্থাৎ কৃষ্ণের জন্মদিন, আমরা তো সবাই ওকে উইশ করবই, ওকে যেন ভগবান অনেক বেশি সুখী রাখে, আশীর্বাদ করি, ও যেন অনেক অনেক বড় হয়। তবে হ্যাঁ, ওর জীবনের সুতো, ওর জীবনের চাবিকাঠি কার হাতে আছে, বাবা না মা, সেটা আমার একদমই জানা নেই। তবে এই মুহূর্তে পরিস্থিতি যেটা বলে, যদি আদালতের বিচার সত্যি মানে অন্ধের মতো না হয়ে থাকে, কারণ অন্ধের মতো বলছি এই কারণে, মানুষ তো ওই কল রেকর্ডগুলো সেন্ড করবে, কল রেকর্ডের ভিত্তিতে ওর বাবার যদি সত্যি হাজতবাস হয় এবং জুলিয়েটি যদি সন্তানের লিগাল কাস্টাডি পায়, আমি বলবো সেই কাস্টাডিটা যেন ওকে না দেওয়া হয়। ও নিজের স্টেটমেন্টে ঠিক থাকতে পারে না, ওর নিজের মন মানসিকতা একদমই ঠিক না, বেসিক্যালি ও যে মানুষটার উপর ভরসা করে গেছে সেই মানুষটা একদম ঠিক না। ওকে কয়েকদিন পর যে কী অবস্থা করে ছাড়বে সেটা ওর কেঁদেও কুলকিনারা পাবে না। এক তো ওর বাপের বাড়িতে কোনো জায়গা হবে না, শ্বশুর বাড়ির থেকে ততদিনে ডিভোর্স, এবং দ্বিতীয় যে সম্পর্কেও পা দেবে সেই সম্পর্কটার পর ওর কিন্তু আর কোনো যাওয়ার জায়গা থাকবে না জাস্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে ছেলেটার ভবিষ্যৎটা অতলে গিয়ে কোথায় ঠেকবে আমরা কেউ জানি না। তার থেকে বলবো ওকে কোনো মিশনে, ওকে কোনো হোস্টেলে, ওকে কোনো বোর্ডিং স্কুলে যেখানে ইচ্ছা দিক, যেখানে ওর বাবা মা দুজনেই গিয়ে দেখা করে আসতে পারবে একটা পার্টিকুলার টাইমে নিজেদের সময় মতো, তাতে বাচ্চাটার ভবিষ্যৎ হয়তো অনেকটা যেরকমটা এক্সপেক্টিং ছিল বাবা মায়ের সাথে হেসে খেলে বড় হওয়া, সেরকমটা হবে না। তবে এরকম একটা অসামাজিকতার মধ্যে ওকে বেড়ে উঠতে হবে না, যে ওর মা পরকীয়া করে চলে গিয়ে এমন একটা মানুষের হাত ধরেছে যে মানুষ কিনা ওর বাবার চাইতে আরো বেশি নিকৃষ্ট, যে মানুষ কিনা ওর বাবার চাইতে আরো বেশি করে নিকৃষ্ট। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।